গাইজ, সবার পিঙ্কি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো সবার ধনতেরাসে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি যাইতেছি একটু মার্কেটে, তো আমি কিছু জিনিস আনবো ধনতেরাসের। তো আমি রেডি হয়ে বাইরে হয়ে গেছি, তারপর আমি ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করতেছি। তো আমি দেখো বাইরে হয়ে গেছি, ওখানে রাস্তায় যাবো আর গাড়ির দিকে একটু দাঁড়াবো, আমি আর আমার দিদা যাইতেছি। তো দেখো আমি রাস্তায় দাঁড়াইছি আর অটোও পাইয়া দিয়েছি, তো অটো দিয়ে যাইতেছি। তো টাউনে যাই এসে তারপর দেখা যাচ্ছে, প্রথমে আমি জুয়েলারির দোকানতে যাবো। তো দেখো প্রথমে আমি শ্যামসুন্দর জুয়েলারিতে আইসি, আর এত পরিমাণ আজকে ভিড়, ধনতেরাসে অনেক বেশি ভিড়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, অনেক ভিড়। তো ওইখান থেকে আমরা আয়া পড়ছি, বেশি ভিড়। তো আমরা এখন কালিকা জুয়েলারিসে গেছি, ওইটা তো ভিড় মোটামুটি অনেক ভিড়ই আছে। তারপর ওখানে আমরা কালিকা জুয়েলারিসে গেছি, তো ওইখানে আমরা কিছু জিনিস দেখতেছি, তো মানে চয়েস ধরে তারপর নিম। তো আমি আর আমার দিদা তো জিনিস দেখতেছি, তো চয়েস ধরে নিম। তো জিনিস নেওয়া হয়ে গেছে আর দাঁড়ায় রয়েছি আমরা গিফট। আজকে ধনতেরাসে গিফট আছে, তো ধনতেরাসের উপরে মানে প্রত্যেকটা জিনিসের সাথে একটা একটা গিফট দেব। তো গিফট রেখে দিদা গেছে গিফটটি আনতে, তো আমি দাঁড়ায় রয়েছি। তো বিল পেমেন্ট করে বিলের কাগজটা দিলে তারপরে দিয়ে আমরা আয়া করবো। তো সব কিছু নেওয়া হয়ে গেছে আর তারা আমরা গিফট দিয়েছে। এখন কী কী গিফট দিয়েছে এটা তোমরা আমি বাড়ি যেয়ে এসে দেখামো। তো গিফট দেওয়া হয়ে গেছে আর আমরা সব কিছু নিয়ে ওখানে আমি বাইরে যেতেছি, আর বাড়িতে নিয়ে দেখো গিফট দেওয়া। তো আরও কিছু জিনিস কিনবো, তো ওইগুলো কিনতে যাইতেছি। আর ওইখানে কাল জুয়েলারির দোকান থেকে আমরা বাইরে গেছি, ওখানে আমরা রাস্তা যাবো। তো হাইটে হাইটে এসে সামনে দিয়ে আর ওটু ওটু ধরতাম না, তো ওখানে হাইটে যাবো। আমরা রাস্তাতে আয়া পড়ছি আর ওখানে আমরা যাইতেছি পূজার বাসন, কিছু বাসনপত্র আগে যেগুলো জিনিস রাখবেন কয়েকটা জিনিস কিনবো। তো ওইখানে আমরা যাইতেছি আর তো আজকে অনেক বেশি ভিড়, শুধু ভিড়। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছিলাম, দাঁড়ায় সে তো একটা জিনিস নিলাম। তো ওখানে আমরা আয়া পড়ছি বাসনের দোকানে, তো ওইখান থেকে কিছু জিনিস নিব। তো আয়া পড়ছি দোকানে, এখন দেখি কি ভালো লাগে। আমার যে কয়েকটা জিনিস দরকার আছে ঠাকুরের, তো যেটি দরকার ওইটিই নিব। তো দেখো ওখানে আমি জিনিসটি কত সুন্দর লাগতেছে সবটি জিনিস দেখতে। তো এখান থেকে আমি কাজ জিনিস দরকার ওইটি নিতে, আমি আমার জিনিস যা দরকার তো আমি ওইটি নিয়ে নিছি। আর ওখানে দিদা কিছু জিনিস দেখতেছে, ভালো লাগলে নিব। তো আমি আমার থেকে আমি নিয়ে নিছি জিনিস কী কী রাখবো। তো সব কিছু নেওয়া হয়ে গেছে গা, আর ওখানে আমরা বাড়িতে যাবো গা। তো অটো পাইয়া রয়েছি, তো ওখানে বাড়িতে যাইতেছি গা। আর বাড়িতে যাই এসে তারপরে তোমরা দেখাইতেছি কী কী জিনিস আজকে কিনছি ধনতেরাসে। তো দেখো ওখানে আমরা অটোতে আসি আর ওখানে বাড়িতে যাইতেছি। তো আয়া পড়ছি বাড়িতে, ওখানে বাড়িতে আয়া পড়ছি, ওখানে যাই ফ্রেশ হয়ে তারপরে দেখাবো। তো দেখো আয়া পড়ছি, ওখানে সব জিনিস একটা একটা করে দেখাবো যে আমরা কী কী জিনিস আমি এখন আজকে আমি আনছি। তো আমি কিছু বেগে করে জুয়েলারি দোকানে জিনিসটি বেগে আনছি আর গিফটটি হাতে করে নিয়ে আসছি। তো আমরা দেখো গিফট কী দিছে বুঝতে পারছো, ছবিটা দেখে যে কী দিছে। তো আমি সব জিনিস একটা একটা দেখাইতেছি দেখো। তো দেখো গিফট জুয়েলারি থেকে কী আনছি দেখো। তো আমি দুইটা জিনিস নিয়েছি কালিকা জুয়েলারিস থেকে। তো দেখো দুইটা জিনিস নিয়েছি, তো দেখাইতেছে কীটা। দেখো প্রথম জিনিসটা দেখাইলাম কীটা, এটার ভিতরে কী আছে ওইটা আমি তোমরা পরের ভিডিও দেখামো। তো জিনিসটি দেখো দুইটা আনছি, তো দুইটার সাথে দুইটা গিফট দিছে আমারে, আর এড়িয়েছে বিলের কাগজটি। দেখো প্রথম গিফট দিছে কাপ প্লেটের সেট দিছে, দুইটা দিছে, দুইটার সাথে দুইটা গিফট দিছে। তো এক আমার একই রকম জিনিস দিয়ে রয়েছে, তো আমি হাসতেছি দুইটা দুই রকম দিলে ঠিক আছে। তো একই জিনিস দুইবার দিছে দুইটা, আর আমি ঠাকুর রেখে জিনিস আনছি কিছু দেখো বুঝে পাতেছে কী রয়েছে। তো আমার এটি দরকার ছিল, এদিকে আমি এটি নিছি কুশাকুশি, কুশাকুশি নিছি, আর একটা পিতলের গ্লাস নিছি, আর একটা চারাবাতি নিছি। তা এটি আমার দরকার আছিল, তো এদিকে আমি এটি নিছি, আর এটি আমার রাগে। তো এগুলো জিনিসগুলো নিছি। তো আমার সব কিছু দেখানো শেষ, আর ওখানে আমি সেখানে একটু ফ্রেশ ট্রেশ হবো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে দেখা হবো নেক্সট ভিডিওটা।